ইরিকে ঘোল খাওয়াতে গিয়ে রীতিমতো নিজেই ঘোল খেলেন সুকন্যা মণ্ডল। বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন অনুব্রত মণ্ডল। আর সুকন্যা মণ্ডল এই মুহূর্তে ইডির নজরে, সিবিআইয়ের নজরে। বারবার ইডির হাজিরা এড়িয়ে যাচ্ছেন, সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যেয়ে ছাড় পেলেও ইডি কিন্তু বুঝিয়ে দিল তারাই কিন্তু আসল বাপ। ইডির হাজিরা এড়িয়ে যেয়ে চরম বিপাকে এবার সুকন্যা মণ্ডল। হাজিরা এড়িয়েও মিলল না স্বস্তি, ফের ইডি দপ্তর থেকে পড়ল ডাক। গরু পাচার মামলায় বর্তমানে একযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই এবং ইডি। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বহু বেনামির সম্পত্তিরও। এই গরু পাচার মামলায় এবার ইডি তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা। গতকাল তাকে দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। তাই নভেম্বরের দ্বিতীয় দিনে ফের তাকে দিল্লিতে তলব করলো ইডি। ইডি সূত্রে পাওয়া খবর অনুযায়ী 2 নভেম্বর সকাল 11টার মধ্যে দিল্লির ইডি দপ্তরে গিয়ে হাজিরা দিতে হবে কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলকে। ওই দিন তাকে তার সংস্থা এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক নথিপত্র সঙ্গে করে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কড়া নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে, এমনই খবর উঠে আসছে। গরু পাচার মামলায় যখন ইডি তদন্ত করতে নামে তখন একাধিক রাইস মিল থেকে শুরু করে সম্পত্তি সংক্রান্ত তথ্য ইডির হাতে গিয়ে পৌঁছায়। সুকন্যার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে বলেও দাবি ইডির। কাজেই এই সংক্রান্ত বিষয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই দ্বিতীয়বারের তলব তাকে। একই দিনে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীষ কোটারিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। সুকন্যা মণ্ডলের বয়ান রেকর্ড করার জন্যই তাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির ইডি অফিসে। উল্লেখ্য, এর আগে সিবিআই সুকন্যা মণ্ডলকেও নোটিশ পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য, তবে সেই জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান তিনি। এরপর সিবিআইয়ের তরফ থেকে সুকন্যা সংস্থা সংক্রান্ত একাধিক নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সমস্ত নথিপত্রই সুকন্যা ইমেল মারফত সিবিআই দপ্তরে জমা দেন বলে জানা যায়। প্রথমবারে ইডির ডাকে সাড়া না দিলেও দ্বিতীয়বারের তলবে তিনি দিল্লিতে গিয়ে উপস্থিত হন কি না, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। আর ইডি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন, যেটা খবর উঠে আসছে, ইডি কড়া নির্দেশ পাঠিয়েছেন সুকন্যাকে ওই দিন সশরীরে অবশ্যই হাজিরা দিতে হবে দিল্লিতে গিয়ে ইডির দপ্তরে, এবং তার অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক তথ্য সঙ্গে করে নিয়ে যেতে বলেছে ইডি। ওই দিন যদি তিনি সশরীরে হাজিরা না দেন তাহলে কিন্তু তার বিপদ হাজার গুণ বাড়তে চলেছে, তিনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন 2 নভেম্বর, এমনই কিন্তু খবর উঠে আসছে। বারবার হাজিরা এড়িয়ে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। সুকন্যা মণ্ডলও কিন্তু বাবার মতো বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন, ইডিকে কিছুটা ঘোল খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু ইডি উল্টে তাকে ঘোল খাইয়ে দিল। কারণ ইডি বুঝিয়ে দিল বাপেরও বাপ আছে, ইডির দপ্তরে তাকে হাজিরা দিতেই হবে 2 নভেম্বর, তা না হলে কড়া স্টেপ নেবে ইডি, এমনই কিন্তু নির্দেশ দিয়েছে সুকন্যা মণ্ডলকে। বন্ধুরা আপনারা কি বলবেন, ওই দিন কি সুকন্যা মণ্ডল হাজিরা দেবেন, কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।